আজকে না হাত পাত খুব ব্যথা করছে, শোল্ডার ফোল্ডারও ও ব্যথা করছে আজকে। আমার চুলটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছি, নিউ লুক। তাহলে আর বেশি কেনাকাটা কি করতে হবে না? আমার তো মনে হয় মেয়েদের তো সবসময় বেশি কেনাকাটা করতে হয়। এটা ডেকাথলনের বিল্ডিংটা কি সুন্দর! আই হ্যাভ টু কাম টু ডেকাথলন সামডে, আই লাভ দেয়ার স্পোর্টস ওয়্যার। আমি ঢুকছি এরকম চুল নিয়ে, ভালো করে চুলটাকে দেখে নাও। আরো পিছনে একবার লাস্ট টাইমের জন্য তোমরা হেয়ারের লেন্থটা দেখে নাও। অ্যাকচুয়ালি লেয়ার্স কেটেছিলাম আমি এক দেড় বছর আগে, তো একটু শেপটা ঠিক করার ছিল আর লেন্থটা একটু ছোট করার ছিল। ভি কাট লেয়ার্স না নিচের দিক দিয়ে খুব বাজে লাগে দেখতে, তো এখন আগে হেয়ার কাট হবে। আর বলেছি ওদেরকে যে ভি কাট দিতে না, ইউ কাট দিলে না বেটার হয়, লেন্থটাও বেশি ছোট হয় না। আর মানে পিছন দিক দিয়ে না যত হেয়ারটা লেয়ার্সগুলো গ্রো করবে তত খারাপ লাগে না। ফার্স্ট একটু হেয়ার, বাই বাই। रेगुलर मेरी क्लाइंट थी। हाँ हमको बोली ऊपर चलो करो, हमने चुपचाप जाओ। नहीं यानी कल आने के लिए, कल का अपॉइंटमेंट है तो बोली ना नहीं हमको आज ही आना है। ठीक है तो सर से करवा लो। वो कृष्णा नगर से आई थी ना मतलब। हाँ बोली। এইবারে আমার চুলটাকে কালার করানো হবে। হাসি পাচ্ছে আমার। কিতনা টাইম রাখা? মিনিমাম 35 মিনিট 40 মিনিট। আপকো বহুত জলদি আতা লেকিন ও হো গয়া না। হ্যাঁ ও হো গয়া। হেনা হেনা কিয়া। আবি দেখতে হ্যায় ক্যা কালার আনে ওয়ালা হ্যায়। হ্যাঁ ইয়ে সারপ্রাইজ হ্যায়। ফির সে বলিয়ে। ইটস গোনা বি আ সারপ্রাইজ এন্ড আই হোপ আই ডোন্ট গেট সারপ্রাইজ। एक बार तो नहा के आई हूँ अभी। एक बार मिल गए। ठंड लग रही है? नहीं ज्यादा नहीं, थोड़ा समझ में आ रहा है कलर। आपको अच्छा लगे बस, एकदम एग्जैक्ट वो होता, लेकिन अगर आपका हेयर नहीं होता अभी कलर समझ में नहीं आ रहा है ड्राई होने के बाद। होने के बाद अभी फिर बाल थोड़ा और शेप में लाएंगे, कोई एक हेयर कट देंगे, फ्रिंजेस करवाने का भी मन है मुझे, देखते हैं। फिर उसके बाद बोला कि स्टाइल कर देंगे, ऐसा करके देंगे कि बहुत टाइम तक रहेगा। आज मेरा पार्टी है, एक इवेंट पे जाना है, तो मैं सोच रही हूँ कि ऐसे करके एकदम स्टाइल में जाने का। कलर समझ में आ रहा है और बहुत आराम लग रहा है। पूरा दिन ऐसे बैठे रहा। अभी स्टाइलिंग होगा, थोड़ा हेयर कट होगा। आई लाइक द लुक। এটা হচ্ছে ফাইনাল লুকটা, কেমন লাগছে? বেশি লেন্থ কাট করেনি। আর আমি বলেছিলাম একটু কার্লস করে দিতে, কারণ কি ইভিনিংয়ে একটা পার্টি অ্যাটেন্ড করতে যাওয়ার ছিল। কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন কেমন লাগলো এই হেয়ারটা। কালারটাও খুব একটা খারাপ, মানে ডিফারেন্ট হয়েছে, যত ফেড হবে তত বেটার।
ये দেখুন পিকচারসে যে আমার চুলটা সামনে দিক দিয়ে মনে হচ্ছে যে অনেকটাই ছোট কাটা হয়ে গেছে কিন্তু পিছন দিক দিয়ে লেন্থটা এমন কিছু ছোট হয়নি সো দ্যাটস অল ফর দ্য ভিডিও টুডে বাই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল